আর্যিকর আবহের মধ্যেই যথাসময়ে নিয়ম মেনে হল হলো সাধারণ মানুষ দুর্গাপুজোকে গ্রহণ করলেও এই পরিস্থিতিতে রেড রোডে কার্নিভালের বিরোধিতা করেছিলেন অনেকেই তবে প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় কার্নিভাল হবেই পূর্ব নির্ধারিত সূচি মেনেই পনেরোই অক্টোবর মঙ্গলবার হল দুর্গাপুজো কার্নিভাল দু অন্যবারের মতো এবার রাজ্য সরকারের পুজো কার্নিভালের তারকা ভিড় ছিল অনেকটাই কম শুধুমাত্র কয়েকজন তৃণমূল তারকা সাংসদ বিধায়ক ছাড়া সেভাবে কাউকে দেখা যায়নি পুজো কার্নিভালে তবে এদিন মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় জুন মালিয়া প্রাক্তন সাংসদ নুসরাত জাহানকে ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল বাংলা টেলিভিশনের কিছু তারকাকেও দেখা গেল অভিনেত্রী তৃণমূল কাউন্সিলর শ্রীতমা অভিনেত্রী মুখোপাধ্যায় পিয়া পাল তিয়াসা লেপচাকে কার্নিভালের মঞ্চে দেখা মেলে টেলি অভিনেতা রেজওয়ান রব্বানি শেখের ছিলেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ মিঠাই রানী কুন্ডু এদিন এক প্রকার মুখ্যমন্ত্রীর পাশে পাশে ঘুরতে দেখা যায় অভিনেত্রী প্রিয়া পালকে এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কার্নিভালের মঞ্চে দেখা মেলে টেলি অভিনেতা অভিনেতা নীল ভট্টাচার্য ভরতকল বিভান ঘোষ এবং অভিনেতা দিগন্ত বাগচিকে দুর্গাপুজোর গানে নাচতে দেখা যায় কৃষ্ণকলি অভিনেতা নীল ভট্টাচার্যকে নাচে তার সঙ্গে ছিলেন সম্পূর্ণ লাহিরি পুজো কার্নিভালে যিনি নজর কাড়েন তিনি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত মুখ্যমন্ত্রীর লেখা আরতি বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আমার আড়ালে আমার আবডালে পলে গানের সঙ্গে নাচতে দেখা গেল ঋতুপর্ণা ও তার নাচের দলকে নাচ শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার পা ছুঁয়ে প্রণামও করেন অভিনেত্রী এদিন তৃণমূল নেতা দেবাশিস কুমারের পুজো ত্রিধারা সম্মেলনের হয়ে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী নৃত্যশিল্পী দেবলীনা কুমার এবার পুজো কার্নিভালে দেখা মেলেনি প্রসঞ্জিৎ চট্টোপাধ্যায় জানা যাচ্ছে নিমন্ত্রণ থাকলেও এই মুহূর্তে কলকাতায় না থাকার কারণে কার্নিভালে জার্নি সাংসদ অভিনেতা দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্র যাননি বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী ও তার অভিনেত্রী শ্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দেখা গেল না সৌরভ গঙ্গোপাধ্যায় কেউ